بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد একদিনই ভাই প্রশ্ন করেছেন নফল সালাতের আর সুন্নাত সালাতের মধ্যে তফাত কি। আমি একটা হাদিসে দেখেছি যে দিনের 12 রাকাত নফল সালাত কায়েম করলো আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। দিনে কোন কোন ওয়াক্তে এই 12 রাকাত নফল সালাত পড়ব? আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নফল সালাত এবং সুন্নাত সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। যা আপনি হাদিসের মধ্যে দেখেছেন ফরজ ব্যতীত বিতর ব্যতীত বাকি যেগুলো সালাত রয়েছে সবগুলোকে নফল হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসে সুন্নাত বলে কোনো সালাত উল্লেখ করা হয়েছে এটা আমার জানা নেই। নফল হিসেবে আমরা সব দেখি হাদিসগুলো, যেমন আপনি যে হাদিসটি পড়েছেন 12 রাকাত মর্মে হাদিসটি, সে হাদিসটি তিরমিজির মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যে রয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ইসনাতা আশরা রাকআতান ফিল ইয়াউমি ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নফল সালাত পড়বে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তিনি বলেছেন আরবা কাবলা আয-যুহর ওয়া রাকআতাইনি, জোহরের পূর্বে 4 রাকাত পরে 2 রাকাত, মানে ফরজের আগে 4 রাকাত পরে 2 রাকাত যেটা আমরা পড়ে থাকি সেটাই হাদিসে নফল বলা হয়েছে, হাদিসে এটাকে সুন্নাত বলা হয়নি। সুন্নাত এটি হচ্ছে ফিকহি ভাষা, এটা হাদিসের ভাষা নয়। তারপরে রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইন বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, রাকাতাইন ক্বাবলা সালাতিল ফজর, এবং ফজরের পূর্বে 2 রাকাত, মানে ফজরের যে ফরজ রয়েছে ফরজের পূর্বে 2 রাকাত যেটা আমরা পড়ে থাকি এটার কথা বলা হয়েছে। হাদিসটি তিরমিজি 415 নম্বর হাদিস, মিশকাতের 1159 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা এর ফজিলত স্পষ্ট প্রমাণিত হয়ে গেল। এছাড়াও জোহরের আগে 4 রাকাত পরে 4 রাকাত কেউ যদি পড়ে তার ফজিলত একই রাবি কর্তৃক বর্ণিত আবু দাউদের 1269, মিশকাতের মধ্যে রয়েছে 1167, তিরমিজি ইবনে মাজা এর মধ্যে হাদিস রয়েছে যেখানে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান হাফাযা আলা আরবাঈ রাকাতিন ক্বাবলা যুহর ওয়া আরবাআ বাদাহা, কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করে তাহলে হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের উপরে হারাম করে দিবেন, মানে সে জাহান্নামে প্রবেশ করবে না। এই হাদিসের রেফারেন্স আমরা আগেই দিয়ে দিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে জোহরের আগে 4 পরে 4 পড়া যাবে। আগের হাদিসটিতে জোহরের আগে 4 পরে 2 আমরা দেখেছি, এই হাদিসটিতে আগে 4 পরে 4 পড়ার কথা স্পষ্ট, হাদিসটি সহি। বাকি মাগরিবের পরে আরও যে অতিরিক্ত 2 রাকাত নফল হিসাবে পড়া হয় যা আমাদের সমাজে পড়ে থাকে, মানে মাগরিবের 3 রাকাত তারপরে 2 রাকাত সুন্নাত তারপরে আবারও 2 রাকাত নফল, এই যে 2 রাকাত পড়ছে এটা হচ্ছে ভিত্তিহীন, এর কোনো দলিল নাই। এরপরে এশারের পরেও দেখা যায় 4 রাকাত
ফরজ, 2 রাকাত সুন্নাত, তারপর আবার 2 রাকাত নফল পড়ে। এই যে 2 রাকাত নফল ওখানে পড়া হচ্ছে এর কোনো ভিত্তি নাই। যেটা এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এই যে 2 রাকাত সুন্নাত এটাই হচ্ছে নফল, এটাকেই হাদিসের ভাষায় নফল বলা হয়েছে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, করেননি, করতে বলেননি, কোনো সম্মতি দেননি, সেটা আমরা করতে পারি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন, করেছেন, সম্মতি দিয়েছেন, সেটার মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।